হ্যালো তিশা, কি খবর? ব্যথা বমি আছে না গেছে? না বাবু, নেই, বাচ্চাটা আমার হাত চলে গেছে। কিভাবে বুঝলে যে চলে গেছে? ওষুধগুলো খাওয়ার পর একবার টয়লেট হলো, তারপর ব্যথা আর বমি চলে গেল। তার মানে তুমি বলতে চাইছো যে পায়খানার সাথে বাচ্চা চলে গেছে? হ্যাঁ, আমি অনুভব করেছি। এরপর থেকে পেটে গুড়গুড় আওয়াজও হয় না, আর বমি ও ব্যথাও হয় না। গুড, ভেরি গুড। যাই হোক, ওষুধ চালিয়ে যাও। আচ্ছা বাবু। তখন আমার বয়স 19-20। এই সময় নতুন নতুন প্রেম হয়েছে আমার। প্রেমিকা ক্লাস 9-এ পড়ে, নাম তৃষা। পরীর মতো ফুটফুটে প্রেমিকা আমার, ফুলের মতো নিষ্পাপ। আমাদের দুজনের মনেই অফুরান্ত আনন্দ। প্রায়শই ঘুরতে যাই এদিকে ওদিকে, সাগরের পাড়ে কিংবা রেস্টুরেন্ট পার্কে। আমাদের মধ্যে খুনসুটি চলে, গল্প চলে, অভিমান চলে, মাঝে মাঝে মারামারিও চলে। ওর ভয়ে আমি চুলে কদম সার দিয়ে রাখি, যেন মুঠো ভরে চুল ধরতে না পারে। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আমরা রতন মামার দোকানে ফুচকা খাচ্ছিলাম। মামাকে বললাম শুকনো মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে। বৃষ্টির দিন ঝাল ছাড়া কি জমে? আমরা দুজনে মিলে 5 প্লেট ফুচকা খেলাম, প্রচুর ঝাল দিয়ে। তখন আমাদের চোখে জল আর মুখে হাসি। তখনও ও প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। তৃষাকে টকটকে লাল জামাতে অসাধারণ লাগছে। বৃষ্টির জলে তার সারা শরীর ভিজে টুপটাপ হয়ে গিয়েছে। তার ফর্সা মুখখানি অনেকক্ষণ ধরে ভিজে ভিজে আরও ফর্সা হয়ে গিয়েছে। গোলাপি ঠোঁট হয়ে উঠেছে লাল। দুজনের কেউই আর নিজেকে বেশিক্ষণ সামলাতে পারলাম না। একে অপরকে জড়িয়ে ধরে গভীর আবেগের চুম্বন এঁকে দিলাম পরস্পরে দীর্ঘ সময় ধরে। চুমু খাওয়ার পর থেকে আমরা কেউ একজন অন্যজনের দিকে তাকাতে পারছি না, কথাও বলছি না। তৃষার বাসার কাছাকাছি আসলে সে অন্যদিকে তাকিয়ে বলল, ভাইয়া রাখুন, আমি এখানেই নামব। রিক্সা থামালো, নেমে গেল তৃষা। বাসায় ফিরলাম, স্নান করলাম, কাপড় পাল্টালাম। বেডরুমে গিয়ে দেখি আমার ফোনে অনেকগুলো মিস কল, তৃষা করেছে। তৃষাকে কল করার পর একবার রিং হতে না হতেই রিসিভ করলো। কি হয়েছে বাবু, কাঁদছো কেন? ও কি হয়েছে? আমার মনে হয় আমি মা হতে চলেছি। আমার অনেক পেট ব্যথা করছে, আর বমিও হয়েছে একবার। কি হতে চলেছো? মা হতে চলেছি, মা বুঝলে? মানে কি? তুমি হঠাৎ মা হতে যাবে কেন? কেন, আজকে রিক্সায় কি করছো মনে নেই? আমার জীবন শেষ করে দিলে তুমি। রিক্সা আবার কি করলাম? চুমুই তো খেয়েছি। চুমু খেলে বাচ্চা হয় জানো না? সিনেমাতে তো দেখায় যে নায়ক নায়িকাকে চুমু খায়, বৃষ্টি হয়, বাজ পড়ে, আর নায়িকার পেটে বাবু চলে আসে। তুমি কি সিনেমাও দেখো না নাকি? পাগলি, ওসব তো সিনেমাই, আমরা তো ওই রকম কিছু করিনি। ওরকম কিছু করোনি মানে? আমাকে চুমু দাওনি তুমি? হ্যাঁ দিয়েছি। তার মানে এই না যে চুমু খাওয়ার 2 ঘন্টার মধ্যে তোমার পেটে বাচ্চা চলে আসবে। শাট আপ, কোনো কথা বলবে না। আমি মা হতে চলেছি, আই এম প্রেগন্যান্ট। আমার বাচ্চার বাবা তুমি, বুঝছো? ও বাবা গো। কি বললে তুমি? না না কিছু না, পায়ে পিঁপড়া কামড় দিল তো তাই। শোনো, এখন কি করব? কি করবে মানে? এই বাচ্চাটাকে নিয়ে কি করব? আচ্ছা শোনো, তুমি ফার্মেসি থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসবা। তুমি কি সিরিয়াস যে আমার চুমু খেয়ে তুমি প্রেগন্যান্ট হয়ে গিয়েছো? চুপ আহাম্মক, যা বলছি তাই করো। ভালো বিপদে পড়লাম তো। এখন তৃষাকে কিভাবে বাচ্চা হয়, কি কি কাজ করলে গর্ভধারিণী হয়, এসব বলতে গেলে তো তুর কালাম বেঁধে যাবে। মনে মনে বললাম হারাম যদি আর্টসের স্টুডেন্ট তো এমনই হবে। যা বুঝলাম, রতন মামার অতিরিক্ত ঝাল দেওয়া ফুচকা খেয়ে বদহজম বা অ্যাসিডিটি হয়েছে তৃষার। আবার ফোন করলাম তৃষাকে। হ্যালো ফেমিকন কিনছো? এই তো, বৃষ্টি একটু কমে যাক তারপরে যাচ্ছি। এখনো যাওনি? আধ ঘন্টা হয়ে গেল। আচ্ছা তৃষা, আমি একটা কথা জানতে চাই, মানে তুমি কি নিশ্চিত যে চুমু খাওয়ার পর তোমার পেটে বাচ্চা চলে গেছে? মানে ফুচকা খেয়ে পেট খারাপ করেনি তো?
কি ফাইজলামি করো আমার সাথে? আমি একটা মেয়ে, আমি বুঝি কোনটা পেট খারাপ আর কোনটা বাচ্চা। তুমি জলদি ওষুধ নিয়ে আসো, বুঝলে? বুঝে গেছি, একে কোনো কিছুতেই মানানো যাবে না। অগত্য ফার্মেসিতে গেলাম, গিয়ে এক পাতা সিপ্রোসিল, এক পাতা ফ্লিমেট, এক পাতা ফিলমেট আর এক পাতা ওমিপ্রোজল কিনে তিশার বাড়ির পাশে গেলাম। ওষুধগুলো পলিথিনে ভরে ভালো করে দেওয়ালের ওপারে ছুঁড়ে দিয়ে তিশাকে ফোনে জানালাম। সে তার ওষুধ নিয়ে গেল ভিতর থেকে এসে। ফোন করলাম আবার, ওষুধের প্যাকেট পেয়েছ? হ্যাঁ পেয়েছি, কিন্তু তিন রকম ওষুধ কেন? ফেমিকন তো এক প্যাকেটে থাকে। ফার্মেসির ডাক্তার বলল ফেমিকন শুধুমাত্র বিবাহিতাদের জন্য, ক্লাস নাইনের মেয়েদের বাচ্চা হইলে এই তিনটে ওষুধ খেতে দিতে হয়। তো কিভাবে খাবো? দুদিনে দুবার করে খাওয়ার, 10 মিনিট আগে তিনটে ট্যাবলেট একসাথে খাবা, টানা 7 দিন। 7 দিন? একদিন খেলেই হয়তো দেখবা ব্যথা চলে গেছে, বমি বমি ভাবও কেটে গেছে, তখন আবার ওষুধ খাওয়া বন্ধ করো না জানো। আচ্ছা বাবু। এর 2 দিন পর আবার আমাদের ফোনে কথা হচ্ছে। হ্যালো তিশা, কি খবর? ভালো বাবু। ব্যথা বমি আছে না গেছে? না বাবু নেই, বাচ্চাটা মনে হয় কোথাও চলে গেছে। কিভাবে বুঝলে যে চলে গেছে? ওষুধ খাওয়ার পর একবার টয়লেট হলো, তারপর বমি ব্যথা চলে গেছে। তার মানে তুমি বলতে চাইছো যে পায়খানার সাথে বাচ্চা চলে গেছে? হ্যাঁ গো, অনুভব করছি। এরপর থেকে পেটে গুড়গুড় আওয়াজ হয় না, আর বমিও হয় না, পেটও ব্যথা হয় না। গুড, ভেরি গুড। যাই হোক, ওষুধ চালিয়ে যাও। আচ্ছা বাবু। পরদিন তিশার সাথে আবার কথা হচ্ছে। হ্যালো, একি আবার কাছো কেন? বাচ্চা তো পায়খানার সাথে চলে গেছে। আমার না মায়া হচ্ছে, খুব কান্না পাচ্ছে। কেন, আবার কি হলো? তোমার আর আমার বাবুটার জন্য খুব কান্না পাচ্ছে। আমরা তো চাইলে বাচ্চাটাকে রেখে দিতে পারতাম, তাই না? হুম। বাবা মা না চাইলেও আমরা কিন্তু আলাদা বাসায় নিয়ে সংসার করতে পারতাম, তাই না সোনা? হুম। কি হুম শুরু করছো? আমি সেলাই কাজ করতাম আর তুমি রিকশা চালাতে, আমাদের সংসার চলে যেত। আমরা আমাদের বাচ্চাকেও অনেক আদর করে বড় করতাম। সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতো, বলো পারতাম না আমরা? কেন পারবো না, অবশ্যই পারতাম। তাহলে বাচ্চাটাকে কেন মারলে তুমি? মানে তুমি তো বললে ওষুধ আনতে। আমি বললে শুনতে হবে, ইউ ব্লাডি মার্ডারার। ও মাই গড, কি বুঝলে তুমি? না মানে আমারও না একটু পেট ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমিও প্রেগনেন্ট হয়ে গিয়েছি। চুমু খেয়ে শুধু তোমার না, আমারও মনে হয় পেটে বাচ্চা চলে এসেছে। তা আমার তো সেদিনই হলো, তোমার এতদিন পরে কেন? বুঝলাম না তো সোনা। আসলে বাবু আমি তো ছেলে, তাই আমার পেটে তোমার পরে বাচ্চা এসেছে। ডোন্ট ওয়ারি, এই বাচ্চাটা রেখে দিব, তুমি সেলাই কাজ করবে আর আমি রিকশা চালাবো, ঠিক আছে? এ তো আমাদের আনন্দের সংবাদ।